আজকে আমাদের আজকে আমাদের পডকাস্টের আলোচনার বিষয় কি অর্থাৎ কয়েকদিন আগে আমাদের পেজ থেকে আপনাদের জন্য কোয়েশনের আনসার পিক করার যে পোস্টটা দেওয়া হয়েছিল তার কমেন্ট সেকশনে আপনারা যতগুলো কমেন্ট করেছেন সেখান থেকে আমরা ট্রাই করবো প্রত্যেকটা কমেন্টের একবারে সাফিসিয়েন্ট রিপ্লাই দেওয়ার এবং সেখানে থাকবে নলেজ অ্যান্ড অবভিয়াসলি আমাদের কোচ তার্জিস হাসান তার এক্সপিরিয়েন্সের থ্রুতে আপনাদের যত বেস্ট আইডিয়াটা দেওয়া পসিবল সেটা প্রোভাইড করবে সো তাহলে আমরা কি এক এক করে শুরু করব ইয়েস আজকে আমরা শুরু করি আমাদের কিউ এন এ সেশন তার আগে জাফির আমাদের আজকে কত বাইশ নাম্বার এপিসোড বাইশ এবার তাহলে কি রজত জয়ন্তীর কি রজত জয়ন্তী মনে হয় পঁচিশ নাম্বারে হয় না না আপনি না বললেন বিশের পরে রজত জয়ন্তী করবেন না না পঁচিশে পঁচিশে হয় পঞ্চাশে হয় পঁচাত্তর একশো এরকম সিকোয়েন্স আছে তাইলে আমরা পঁচিশে গেলে রজত জয়ন্তী করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো রজত জয়ন্তীর খুশিতে আমরা আজকে শুরু করি আমাদের কিউ এনে কিউ মানে সো আমাদের প্রথম কোশ্চেন আমরা সিকুয়েন্সালি যাওয়ার চেষ্টা করছি অর্থাৎ আমাদেরকে প্রথমে যে কোশ্চেন করেছে তারটা এরপর দ্বিতীয়টা এভাবে আর কি আমরা যাওয়ার চেষ্টা করব সো প্রথমে কোশ্চেন করেছে জামিল হোসেন বাদ যাবেন একটি শিশু বাদ যাবেন একটি শিশু জামিল হোসেনের কোশ্চেন গ্লুটামিনের সম্বন্ধে কিছু জানতে চাই গ্লুটামিন এল গ্লুটামিন একটা অ্যামিনো অ্যাসিড বেসিক্যালি এটা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুটামিন অনেকে বলে যে রিকভারি পারপাসে হেল্প করে লাইক ট্রেনিং থেকে যে আমরা ট্রেনিং থেকে যে আমাদের ব্রেকডাউন হয় তো ওইটার রিপেয়ার এবং রিকভারিতে হেল্প করে এটা বলে বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ক্লায়েন্টদের সাথে কাজ করে এবং বিভিন্ন কোচদের সাথে কাজ করার পর বাইরের কোচ ডেফিনেটলি তো ইন্টারন্যাশনাল কোচের সাথে কাজ করার পর আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এল গ্লুটামিন তার বেস্ট কাজ হচ্ছে আপনার বডিতে স্পেশালি আমাদের ডাইজেশন আমাদের গার্ট হেলথ এটাকে ইমপ্রুভ করতে হেল্প করে সো আমরা যে অনেক খাবার খাই খাবার খাওয়াতে আমাদের স্টমাক একটা লোড পড়ে তো এটা দেখা যায় আমাদের আমাদের যে গার্ট লাইনিংগুলো থাকে মাইক্রো মাইক্রোবায়ামগুলো থাকে এগুলো ওভারলোডেড হয়ে যায় তো এগুলাকে রিপেয়ার করে এবং এগুলার ফাংশন যাতে বেটারভাবে হয় এবং পেটে যাতে ডাইজেস্টিভ এনজাইমগুলো প্রোবায়োটিকগুলো বেটারভাবে কাজ করতে পারে সো এটার কাজ হচ্ছে এলগ্লুটামিনের সো ওভারঅল আমাদের ডাইজেশন হেল্প করা এবং স্টমাক থেকে স্টমাকে যে ইনফ্লামেশন ক্রিয়েট হয় এটা হচ্ছে মেন পয়েন্ট আমরা যখন এত খাবার দাবার খাই অনেক আমরা জাঙ্ক ফুড খাই বডি বিল্ডিংয়ের জন্য আমরা হাই প্রোটিন ডায়াট করি কার্বোহাইড্রেট প্রোটিন অনেক খাবার দাবারের লোড পড়ে সাপ্লিমেন্টেশন করি তো এই যে একটা লোড পরে স্টমাকে এগুলো কিন্তু ইনফ্লেমেশন ক্রিয়েট হয় গ্লুটামিনের কাজ হচ্ছে এই ইনফ্লামেশনটাকে কমায় আমাদের ডাইজেশন ইম্প্রুভ করা ওকে যখন আমরা কার্বোহাইড্রেট খাই এই কার্বোহাইড্রেট প্রপার মাসালে ট্রান্সপোর্ট করাও গ্লুটামিনের কাজ সো এইটা হচ্ছে গ্লুটামিনের কাজ

সার্মস বেসিক্যালি সার্ম সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কারণ আমি সার্মস কখনো ইউজও করিনি এবং আমি কাউকে সাজেস্ট করি না বেসিক্যালি সার্মস ইউজ না করার পিছনে আমার কারণ আছে সার্মস আমি ইউজ করিনি মানে সম্বন্ধে যে একবারে জানি না তা না বাট টপ নচ কোচদের সাথে কথা বলার পর যতটুকু জানতে পারছি যে সার্মস ইউজ করার থেকে বেটার আপনি কোনো লোয়ার স্ট্রেন্থ ইউজ করেন

16 ইয়ার্স এই যে বডি বিল্ডিং শুরু করা উচিত হবে নাকি এই এই যে হাইট ট্রেনিং করা উচিত কোনটা আগে প্রয়োজন উনি সম্ভবত বোঝাতে চাইছেন যে উনি হাইট বাড়ানোর জন্য ওয়ার্কআউট করবেন নাকি বডি বিল্ডিং করবেন হাইট বাড়ানোর জন্য তো কোনো ওয়ার্কআউট এমনিতেও নাই এটা আমরা সবাই না জানলে এখন আমরা জেনে নিলাম হ্যাঁ যদি থাকতো তাইলে আপনারা যারা জিমন্যাস্টিক করেন তারা তো অনেক ঝুলে অনেক অনেক বাস্কেটবল যারা খেলে তারাও ঝুলে ঝুলে বল ড্রাইভ করে তো ওই লোকগুলা যারা সিক্স ফিট থাকে তাদের তো মানে টুয়েলভ ফিট হয়ে যাওয়ার কথা ট্রু তো হাইটের কোনো এক্সারসাইজ নাই প্লাস হাইটের ব্যাপারটা সম্পূর্ণ আপনার জেনেটিক আপনার জেনেটিক পটেনশিয়াল যদি এরকম থাকে যে আপনি জেনেটিক্যালি লম্বা হবেন তাহলে আপনি লম্বা হবেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যদি কেউ লম্বা থাকে আর ওই ওই জিন্স যদি আপনি পেয়ে যায় থাকেন তাহলে আপনি লম্বা হবেন আদারওয়াইজ আপনার কোনো চান্সেস নাই লম্বা হওয়ার আর কোনো এক্সারসাইজ নাই এটা একেবারে সৃষ্টিকর্তা প্রদত্ত যা দিতে তাই ইয়েস ওকে বডি বিল্ডিং শুরু করা উচিত হবে কিনা তার ডেফিনেটলি সিক্সটিন ইয়ার্সে উনি ব্যায়াম শুরু করতে পারে এক্সারসাইজ শুরু করতে পারে বাট কম্পিটিশন যদি কেউ করতে চায় বডি মিনি তাহলে বলবো যে একটু সময় নিতে ওয়েট করতে এবং সিক্সটিন ইয়ার্স ওল্ডে আপনি জিমে যেতে পারেন বাট আপনার লাইফের মেইন গোল কি আপনি তখন জিমে যাচ্ছেন কেন যাতে আপনাকে ডিসিপ্লিন লাইফ ফলো করতে পারেন কারণ যখন আপনি জিমে যাবেন তার মানে কি আপনি একটা হেলদি ফুড প্ল্যান ফলো করবেন আপনি একটা ডিসিপ্লিন লাইফ ফলো করবেন এবং এর পাশাপাশি ষোলো বছর বয়স যেহেতু আপনি আপনাদের লেখাপড়ায় ফোকাস করেন ডেফিনেটলি এটা হচ্ছে আপনার মেইন কাজ আর এক্সারসাইজ অ্যান্ড এভরিথিং এটা তো সেকেন্ড সেকেন্ডারি সেকেন্ডারি থিং বাট মেইন থিং কি আপনার আপনার বয়স যেহেতু ষোলো আপনার মেইন কাজ হচ্ছে আপনার লেখাপড়ায় ফোকাস করা আপনার লাইফে ফোকাস করা ডেফিনেটলি ওকে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই জুহাইর ইসলাম উনি কোশ্চেন করেছেন হাউ টু ডিল উইথ অ্যান ওভার পাওয়ারিং মাসল গ্রুপ শুড আই কমপ্লিটলি স্টপ ট্রেনিং দেন ওনার কোশ্চেনটা সম্ভবত এরকম যে ওনাদের পার্টিকুলার কোনো বডি পার্ট বা কোনো মাসেল যদি স্ট্রং থাকে ফর এক্সাম্পল কারো ব্যাক স্ট্রং বা কারো চেস্ট স্ট্রং বা কারো ওভার পাওয়ার করে যাচ্ছে অন্য বডি পার্ট ওইটার কারণে অন্য বডি পার্ট তার ট্রেন করতে হ্যাম্পার ছোট লাগে হ্যাঁ দেখতে এরকম সো সেক্ষেত্রে কি ওইটাকে তারা কমপ্লিটলি স্টপ করে দিবে কিনা দেখেন কমপ্লিটলি স্টপ করা আমি বলবো না আমি বলবো না আনলেস আপনার এটা কোনো সিভিয়ার জায়গায় চলে গেছে লাইক ধরেন আপনার শোল্ডারে থেকে ট্রাইসেপের এসে অনেক বেশি অনেক বড় আপনার ট্রাইসেপ সেই ক্ষেত্রে আমি তাকে বলবো যে আপনি একবারে বন্ধ করেন না আপনি দুই সপ্তাহে একবার ট্রাইসেপ হিট করেন এবং শোল্ডারটাকে আপনি আরও ভালোভাবে ইনটেন্সিটি দিয়ে হেল্প হিট করেন বাট ট্রাইসেপটা আপনি একটু কম হিট করেন দ্যাট মিন্স দুই থেকে তিনটা আইটেম করে ছেড়ে দেন জাস্ট পাম্প গ্রো করার আর কোনো ঝামেলা করা দরকার নয় বাট যদি আপনার শোল্ডার ট্রাইসেপের থেকে ছোট হয় অবশ্যই আপনি শোল্ডারের ট্রেনিংয়ের ইনটেনসিটি বাড়াবেন প্রয়োজন পড়লে ফ্রিকোয়েন্সি বাড়ান প্রয়োজন পড়লে ওই দিন ক্যালোরিজ বাড়ায় দেন সো দ্যাট আপনার যে মাসেলটা আপনাকে ওভার পাওয়ার করতেছে ওই মাসেলটা আপনি ট্রেনিংয়ের লোড কমাই দিলেন বাট একবারে বন্ধ করে দেন না একবার যদি বন্ধ করে দেন একটু একবার যদি ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু ব্যালেন্স করা যাবে না এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ধরেন আপনি যে কোনো একটা মাসেল মনে করলেন যে আপনার আমি একটা এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ ওকে যে আপনার ট্রাইসেপ বড় শোল্ডারের থেকে এখন যদি আপনি ট্রাইসেপ ট্রেনিং করা বন্ধ করে দেন তাহলে ট্রাইসেপের মাসেল আস্তে আস্তে উইক হওয়া শুরু করবে এবং একবার যদি আপনার কোনো মাসেল উইক হয়ে যায় উইক লিঙ্ক ক্রিয়েট করে ফেলেন তাহলে ওইখানে ইঞ্জুরি হওয়ার চান্সেস বেড়ে যায় ও আচ্ছা এখন এখানে অনেকে বলতে পারে যে আমি যখন চেস্ট ট্রেন করতেছি একটু তো ট্রাইসেপ ট্রেন হচ্ছেই বা শোল্ডার প্রেস যখন করতেছি একটু তো ট্রাইসেপ ট্রেন হচ্ছেই আচ্ছা এরকম যদি চিন্তা করি তাহলে তো আমাদের সারা বডির কোনো না ব্যায়াম করলে কোনো না কোনো বডি পারে যেমন আপনি স্কোয়াট করেন আপনি হ্যামস্ট্রিং আর গ্লুট হিট হিট করতেছে আপনি চাইলেও আটকাতে পারবেন না

পরবর্তী কোশ্চনে চলে যায় আবির হোসেন কোশ্চেন করেছেন বিফ সোর্স থেকে প্রোটিন নিলে কীভাবে মিলটা প্ল্যান করলে ভালো হয় মানে উনি সম্ভবত বুঝাতে চাচ্ছেন যে সারাদিনে যে আমরা তিনটা চারটা পাঁচটা যেরকম মিল নেই সো কোনো প্রোটিন সোর্স যদি হয় বিফ তাহলে কীভাবে প্ল্যান করতে চান যদি আপনি ডেইলি আপনার মিলে বিফ রাখতে চান তাহলে আপনি যে কোনো মিলে রাখতে পারেন হয়তো বা এটা আপনার লাস্ট মিল হইলে আমি আমি সবাইকে বলি লাস্ট মিলে নিতে কারণ বিফ ডাইজেস্টের সময় লাগে স্যার আপনি যদি লাস্ট মিলে নেন নিয়ে আপনি খাওয়া দাওয়া করে করে ঘুমায় গেলেন এটা স্লোলি ডাইজেস্ট হইলো আর মেক্সিওর যদি আপনি ডেইলি নেন ওইটা অবশ্যই লিন বিফ হইতে হবে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট লিন আদারওয়াইজ ফ্যাটি মিট রেগুলার নেওয়া সে হেলথের জন্য ভালো না বেশি ফ্যাটি মিট এবং আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনার এরকম হয় যে আপনি নাইনটি পার্সেন্ট লিন ম্যানেজ করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি সব মানে উইকে তিন দিন বিফ নেন আর তিন দিন আর চার দিন আপনি স্কিপ করেন তিন দিন বিফ কি প্রত্যেকটা মিলে নেবেন যে আপনি দিন সোর্সও খাবেন আপনি এক মিলই রাখেন এর বেশি রাখার দরকার নাই কারণ বিফ ডাইজেস্ট হতে সময় লাগে কারণ আপনি যদি এরকম সোর্সের মানে ফুড বেশি দিয়ে ফেলান যেটা ডাইজেস্ট করতে অনেক বেশি আপনার স্টমাকের বেশি কাজ করতে হবে বেশি প্রেসার পরে তাইলে অনেক সময় দেখা যায় যে আমাদের গ্যাটি ইস্যু দেখা দেয় ওকে সো স্মার্ট ডিল হচ্ছে আপনি সারা দিনের প্রোটিন সোর্সগুলোকে ভাগযোগ করে নেন চিকেন থেকে বিফ থেকে ফিশ থেকে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় অ্যাট লিস্ট চিকেন বিফ এগ এভাবে ভাগ যোগ করে নেন ওকে সো এটা এরকমটা কি করা যাবে যে কিছু পোর্শন চিকেন থেকে নেওয়া হলো কিছু পোর্শন বিফ থেকে নেওয়া হলো ডেফিনেটলি ডেফিনেটলি ওকে ঠিক আছে তাহলে আমরা তো পরবর্তী কোশ্চেনে চলে যাই মাহাদি হাসান রুমি উনি তিনটা কোশ্চেন করছে একটা একই সাথে আর কি প্রথম কোশ্চেন যেটা যে যাদের ওজন নব্বই থেকে একশো কেজি প্রথম কোশ্চেন যেটা যাদের ওজন নব্বই থেকে একশো কেজি তারা একই সময় ফ্যাট লুজ আর মাসেল গেইন করতে পারবে কিনা যাদের ওয়েট কত থেকে নব্বই থেকে একশো কেজি নব্বই থেকে একশো কেজি তারা আচ্ছা যদি কেউ নিউ কামার হয়ে থাকে যে একবারে নতুন আসছে জিমে আগে ওয়ার্কআউট করে সে যদি প্রপার ম্যাক্রোস স্পেশালি প্রপার প্রোটিন তার ডায়েটে রেখে ফ্যাট লস প্রোগ্রামটা শুরু করে এবং অবশ্যই সে প্রপার মানে উইকলি অ্যাটলিস্ট চার দিন স্ট্রেংথ ট্রেনিং ওয়েট ট্রেনিং করে অবশ্যই সে মাসেল গেইন করতে পারবে ফ্যাটলসের পাশাপাশি ওকে কারণ তার বডি ফ্রেশ তার বডি হাইপার ট্রফি রেসপন্স করবে হাইপার রেসপন্ড করবে এবং সে যে প্রোটিন খাচ্ছে এটা তার মাসেল বিল্ডিং করতে হেল্প করবে বুস্ট আপ করতে হেল্প করবে ট্রেনিং তার মাসেল বিল্ডে হেল্প করবে ট্রেনিং তার ম্যাটাবলিম বিল্ডিংয়ে হেল্প করবে মেটাবলিজম যত বেশি বাড়বে তার বডি তত বেশি ফ্যাট ফিউল হিসেবে ইউজ করতে পারবে ক্যালোরিজ প্রপারভাবে ইউটিলাইজ করতে পারবে তারপর ফ্রেশ অবস্থায় বডির পাওয়ার অ্যাকচুয়ালি অনেক বেশি থাকে হাইপার ট্রফি পাওয়ার

রাইট নিউট্রিশনটা প্ল্যান করতে পারে তাহলে সে ভালো রেজাল্ট পেতে পারে ওকে তার দুই নম্বর কোশ্চেন দিনে সাত আটটি ডিমের কুসুম বা হোল এগস একই ব্যক্তির ফ্যাট লসের ক্ষেত্রে বাধা কিনা ক্যালোরি ডেফিসিটে রেখে মানে উনি যে ব্যক্তির নব্বই থেকে একশো কেজি ওয়েট রেঞ্জে আসছে সে সাত আটটা ডিমের কুসুম বা হোল এগস আর কি ফ্যাট লসের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে কিনা যদি এটা আপনার ম্যাক্রোস আপনাকে অ্যালাউ করে দ্যাট মিন্স আপনি আপনার ধরেন এক্স অ্যামাউন্ট অফ ক্যালোরি আপনি খাচ্ছেন ওই এক্স অ্যামাউন্ট অফ ক্যালোরি যদি আপনি ওই হোল লেগকে রাইখায় ডিজাইন করে থাকেন প্ল্যান করে থাকেন তাহলে তো এরকম কোনো ইস্যু না এটা টোটালটা ক্যালোরির উপর ডিপেন্ড করেন কারণ আমাদের দেশে আপনি যে ম্যাক্রো সেটিং করছেন ধরেন আপনার প্ল্যানে ফর এক্সাম্পল আপনার ডায়েট প্ল্যানে একশো পঞ্চাশ গ্রাম প্রোটিন দুইশো গ্রাম কার্বোহাইড্রেট ফিফটি গ্রাম ফ্যাট আছে এখন এই ফিফটি গ্রাম ফ্যাট যদি আপনি ধরেন ফিফটি গ্রাম ফ্যাটের মধ্যে থেকে আপনি টোয়েন্টি গ্রাম ফ্যাট টোয়েন্টি গ্রাম ফ্যাট ফ্যাটের জন্য আপনার ডিম খাইতে হবে কয়টা ওয়ান টু থ্রি চারটা চার পাঁচ বিশ সো এই চার পাঁচ বিশ গ্রাম আপনি পঞ্চাশ গ্রামের মধ্যে থেকে থেকে ওই নিয়ে ফেলান তাহলে আপনি অলরেডি হয়ে গেল বাকি থাকে কত তিরিশ গ্রাম গ্রাম এই থার্টি গ্রাম আপনি অন্যান্য নিয়ে নিলেন সো এটা তো আপনার ম্যাক্রোসের আন্ডারই রইল ব্যাপারটা আপনি তো ম্যাক্রোসের বাইরে যাচ্ছেন না সো আপনার ডায়েটে যে পঞ্চাশ গ্রাম ফ্যাট যদি থাকে এই পঞ্চাশ গ্রাম ফ্যাট যদি আপনি ক্যালকুলেট করে নিয়ে নেন যদি এটা সবগুলো হোল এগ থেকেই হয়ে থাকে আমার কাছে মনে হয় না কোনো ইস্যুস এটা জাস্ট একটা ফুড সোর্স ফ্যাটের সোর্স হিসেবে হলো এখানে ক্যালোরিটা আমি বললাম না এই কারণে কারণ ক্যালোরি হইতে একটা এনার্জির মেজারমেন্ট মেজারমেন্ট মেইন ক্যালোরিটা তো আপনার ম্যাক্রোস থেকে আসবে তো ওভারঅল আপনার টার্গেট হচ্ছে আপনার ম্যাক্রোস ধরেন আপনার প্ল্যানে ম্যাক্রোস আছে ওই যে যেটা বললাম যে এক্স অ্যামাউন্ট অফ প্রোটিন এক্স অ্যামাউন্ট অফ কার্ব এক্স অ্যামাউন্ট অফ ফ্যাট এখন ওই এক্স অ্যামাউন্ট অফ ফ্যাট যে অ্যামাউন্টটা দেওয়া আছে ওই অ্যামাউন্ট অফ ফ্যাটটা যদি আপনার এই সাতটা ডিমের ভিতরে হিসাবে পড়ে যায় তাহলে তো আপনার সমস্যা হচ্ছে না যদি এক্সিড করে তখন প্রবলেম হয় কারণ ওই ওই যে প্রোটিন আর কার্বস আর ফ্যাট যখন আপনি ক্যালকুলেট করে দেখবেন ওই ম্যাক্রোসটা তখন আপনার রিকোয়ারমেন্ট ক্যালোরিজের ভিতরে আপনি আসেন এর বেশি তো আপনি খাচ্ছেন না সব তো কোনো প্রবলেম হওয়ার কথা না ওকে ক্লিয়ার আনসার আমরা তিন নম্বর কোশ্চেন দেখি তারই সেটা হচ্ছে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের পেশেন্ট যার কন্ট্রোলে আছে সে কি ক্রিয়েটিন নিতে পারবে কি না না ক্রিয়েটিন তার কোনো ইস্যু হবে না কারণ ক্রিয়েটিন আপনার ডায়াবেটিস বাড়ায় কিংবা হাই ব্লাড প্রেশারের প্রবলেম নিয়ে আসে এরকম কোনো স্টাডি কিংবা কোনো কি বলে এটারে মানে কোনো এভিডেন্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি রিসার্চ এভিডেন্স বাট যদি কেউ এমন কোনো প্রি ওয়ার্কআউট ইউজ করে যেটাতে ক্রিয়েটিন আছে সে ভাবতেছে যে এটাতে তো ক্রিয়েটিন আসে বাট ওইটা প্রি ওয়ার্কআউট ওর মধ্যে ক্যাফেনও আছে এই ক্যাফেন বেস প্রি ওয়ার্কআউট খাওয়ার কারণে যদি তার ব্লাড প্রেশার শ্যুট করে ওটা কিন্তু ডিফারেন্ট সিনারিও ওকে হ্যাঁ তো মেক শিওর যে আপনি ক্রিয়েটিন ইউজ করলে প্লেন ক্রিয়েটিন ইউজ করবেন যেটা শুধু ক্রিয়েটিন মনোহাইড্রেট মাইক্রোনাইজড

কম্পিটিশন লেভেল কিউনি মিন করতেছে বডি বিল্ডিং কতটুকু সম্ভাবনার প্রশ্ন ছিল এটা আচ্ছা বডি বিল্ডিং বলতে আমরা কি বুঝি বডি বিল্ডিং বলতে বুঝি আমি বডিটা বানাচ্ছি বডি বিল্ডিং মানে কিন্তু আপনি কম্পিটিশন করতেছেন না বডি বিল্ডিং মানে আপনি আপনার ফিজিকটাকে বানাচ্ছেন আপনি ব্যায়াম করেন আপনি বডি বিল্ডার আমি ব্যায়াম করি বডি বিল্ডার এখন বডি বিল্ডার দুই প্রকার একটা হচ্ছে বডি বিল্ডার একটা হচ্ছে যে প্রফেশনাল বডি বিল্ডার যে কম্পিটিশন হ্যাঁ এখন এমনি বডি বানানো কি সম্ভব অবশ্যই সম্ভব আগে তো আপনার ফাউন্ডেশন ন্যাচারালি বানাইতে হবে আপনার স্টেরয়েড নিয়ে বডি বানাবেন না স্টেরয়েড মানুষ কেন স্টেরয়েড নেয় কারণ আপনার একটা বডি বানানো আছে ফাউন্ডেশন করা আছে যেই বডিটার ন্যাচারাল ক্যাপাসিটি ন্যাচারাল লিমিটেশন শেষ হয়ে গেছে এখন যেহেতু আপনি একজন অ্যাথলিট আপনি চিন্তা করছেন যে আপনি অ্যাথলিট আপনি আপনার বডিকে নেক্সট লেভেল নিতে চান সেক্ষেত্রে আপনি তখন আপনি ওই পিইডিজ অ্যাড করতে পারেন এখানে কিন্তু নামের মধ্যেই বলা পারফরমেন্স ইনহ্যান্সিংরা হ্যাঁ নট পারফরমেন্স বিল্ডিংরা না পারফরমেন্স এনহ্যান্সিং ভেরি গুড পয়েন্ট সো দ্যাটস ওয়াই এনহ্যান্সিং মানে যেটা অলরেডি ফাউন্ডেশন বিল্ড আপ করা সেটাকে যদি এনহ্যান্স করতে চায় তখন আর কি ওই পিডিস পা তো এটার জন্য আমার ফাউন্ডেশন থাকতে হবে তার মানে কি আমার ন্যাচারালি বডি বিল্ডিংটা ন্যাচারালি আপনাকে করতে হবে আগে এটা সবার সবার জন্য ফাউন্ডেশন অলওয়েজ আপনার ন্যাচারালি বিল্ড আপ করতে হবে এখন আমরা যদি মনে করি যে আমি বডি বানাইতেছি বডি বানাইতে হইলে আমার স্টেরয়েড নিতে হবে টোটালি রং আপনার ফাউন্ডেশন অলওয়েজ আপনার ন্যাচারালি বিল্ড আপ করতে হবে ফাউন্ডেশন বিল্ড আপ হয়ে যাওয়ার পর তারপরে আপনি করেন তারপরে আপনি যদি আপনার সেরকম গোল থাকে তারপর যে আপনার গোল থাকে আপনি কম্পিটিশন করতে চান তখন আপনি যদি আপনার নেওয়ার থাকে আপনি নিতে পারেন বাট মনে রাখবেন ফাউন্ডেশন আপনাকে ন্যাচারালি বিল্ড আপ করতে হবে এবং ন্যাচারালি যতদিন আপনি বেশি থাকতে পারবেন তত বেশি বেটার রেজাল্ট আপনি পাবেন তত বেশি আপনার বডি লংজিভিটি আপনার বডি সাপোর্ট দিবে ওকে আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে জালাল খান লিখেছেন ন্যারো ওয়েস্ট করার জন্য কি শুধু ভ্যাকুয়ামই আছে নাকি আরও কোনো সিস্টেম আছে ন্যারো ওয়েস্ট ফার্স্ট অফ অল ন্যারো ওয়েস্টের যে ব্যাপারটা আপনার ওয়েস্ট লাইন ন্যারো হবে না ওয়াইড হবে এটা টোটালি ডিপেন্ড করে আপনার জেনেটিকের উপরে আপনার স্ট্রাকচারের উপরে কারণ অনেকের ন্যারো ওয়েস্ট অনেকের ওয়াইড ওয়েস্ট এখন অনেকের ওয়াইড ওয়েস্ট অনেকে ন্যারো করতে পারে না আবার দেখা যায় অনেকের ওয়েস্ট ন্যারো না ওয়াইড কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে দেখতে না ন্যারো বাট গাট ইনফ্লামেশনের কারণে উল্টাপাল্টা খাবার জাঙ্ক ফুড এমন ফুড যেগুলো আপনার স্টমাক অ্যালার্জি বাড়াইতেছে হ্যাঁ এই সমস্ত ফুড খাওয়ার কারণে অনেকের দেখা যায় যে স্টমাক ইনফ্লামেশনের কারণে ফুলে থাকে তো আপনার যদি ওইটাই রিজন হয়ে থাকে যে আপনার স্টমাকের স্টমাক দেখতে ছোট বাট সামনে থেকে গাট গাটফুলা যদি এটাই আপনার রিজন হয়ে থাকে তো মেকশিওর করবেন আগে যে আপনি আপনার ডায়েট ডায়েটে এমন কি খাচ্ছেন যেটা আপনার পেটে গ্যাস ব্লোটিং করতে থাকে ওইটাকে আপনার বন্ধ করতে হবে আফটার দ্যাট আপনি আস্তে 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 ভ্যাকিউম করেন প্রপার ফাইবার সাপ্লিমেন্ট ইউজ করেন স্পেশাল ইস্যুপগুলোর ভুষি সকালে রাত্রে প্রোবায়োটিক ইউজ করেন ডাইজেস্টিভ এনজাইম ইউজ করেন এরপরে ভ্যাকিউম আপনার হেল্প করবে কারণ আপনার আমাদের পেটের ভিতরে যে নারগুলো আছে অর্গানগুলো আছে এগুলো যদি ইনফ্ল্যামেশন একবার এগুলো থেকে আমরা বের করতে পারি তাইলে আস্তে আস্তে আমরা এই স্টোমাকটাকে শ্রিঙ্ক করতে পারবো আদারওয়াইজ এটা পসিবল না হুম এবং জেনেটিক্সের কথা বলাতে মনে হলো জেনেটিক্স নিয়ে কিন্তু অলরেডি আমাদের একটা পডকাস্ট আপলোড হয়ে গেছে সো সবাই ওটা দেখে আসবেন কারণ ওই জেনেটিক্স নিয়ে আপনার হিউম্যান বডি বা অ্যাথলেটস অর বডি বিল্ডারদের কী কী প্রবলেমের অ্যাডভান্টেজ ফেস করতে হয় সব কিছু ডিটেলসে আলোচনা করা আছে ওকে স্যার আমরা পরবর্তী কোশ্চেনে যাই মোহাম্মদ মহিউদ্দিন উনি জিজ্ঞেস করেছেন যারা ইন্টারমিডিয়েট তারা বাল্কিংয়ের জন্য কোন ওয়ার্কআউট স্প্লিটটা বেস্ট হবে অ্যান্ড উইকলি জিম কতদিন করবে আচ্ছা আমি সবাইকে যে একটা জিনিস বলি যে যারা ইন্টারমিডিয়েট কিংবা ইন্টারমিডিয়েট রেঞ্জ হচ্ছে যারা লিস্ট তিন বছর বছর থেকে চার বছরের দিকে শিফট তাদেরকে আমি ইন্টারমিডিয়েট বলি এখন আসেন তাদের ট্রেনিং স্প্লিট ইন্টারমিডিয়েট যারা তারা উইকলি লিস্ট ফাইভ ডেজ ট্রেনিং করবে লিস্ট ফাইভ ডেজ ট্রেনিং যারা সিরিয়াসলি জিমে যান এবং আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে চেস্ট ট্রাইসেপ ব্যাক বাইসেপ লেগ একদিন শোল্ডার একদিন এই স্প্লিটটা আপনারা ফলো করতে পারেন অথবা চেস্ট অ্যান্ড ব্যাক ডে ওয়ান ডে টু হচ্ছে শোল্ডার এবং ডে থ্রি লেগস ডে ফোর অফ দেন রিপিট এখন এখানে আসতে পারে আমার আর্মস এর ব্যায়াম গেল কইস মিসিং আর্মস মিসিং আমি একটু রিপিট করতেছি আবার চেস্ট অ্যান্ড ব্যাক ডে ওয়ান ডে টু শোল্ডার

ওনার নাম ফিমেল বাট আইডিটা ফেক আইডি মনে হচ্ছে প্রোফাইল পিকটিক কোনোটাই নাই কার্টুনের ছবি দাও যদি ফিমেল হয়ে থাকেন কি নিসে বললো ডিনোভার আর ডায়নাবল আর অ্যানভার আচ্ছা অ্যানভার সাউন্ডস ওকে বাট ওয়াই ডায়নামল ওয়াই ডায়নাবল কি কেউ মার্ডার করার জন্য দিয়েছিলো কার সাথে আপনার দুশমণি ছিল কে দিছে আপনার ডায়নামল তার নাম পরিচয় প্রকাশ তার নাম পরিচয় এখানে দিয়ে দেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ফিমেল ওরাল ইউজ করার পর কোনো পিসিটি আসলে প্রয়োজন পড়ে না আর ফিমেলদের পিসিটি সিটি প্রোটোকলও ডিফারেন্ট সো এই প্রোটোকল এখানে আমি আসলে ডিসকাস খুব করাটাও ডিফিকাল্ট কারণ কি করছে কি ব্লাড ওয়ার্ক অনেক কিছু অনেক কিছু ব্যাপার মানে ফিমেলের পিসিটি সিস্টেমটা ডিফারেন্ট ওটা ওনাদের পিসিটির ব্যাপারটা ডিফারেন্ট কারণ ফিমেলদের মেলদের মধ্যে টেস্টিকস নেই সো এটার ব্যাপারটা ডিফারেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন আপনি ফিমেল মনে হয় না উনি কোনো অ্যাথলিট করেন হয়ে থাকেন আপনি কেন অ্যানাবল কি ডায়নাবল অ্যানাভার একটা ফিমেলের জন্য কিন্তু এটা লাইট জিনিস না অ্যান্ড্রোজেন আপনি দিচ্ছেন আপনার বডিতে যখন এগুলো ছাড়বেন যে পরিমাণ ডিপ্রেশন আপনি ফেস করবেন আপনার কোনো আইডিয়া নেই সো আমি অ্যাথলিটদের সাথে কাজ করছি নো তাদের অবস্থা কি হয় কেউ যদি আমাকে এখন বলে যে না কিছু হয় না আপনি মিথ্যা কথা বলতেছেন আচ্ছা আর আমরা যদি ধরে নেই এটা ফেক আইডি এবং যিনি কমেন্টটা করেছেন সেটা একজন মেল তার জন্য কি প্রটোকল যদি এটা মেল হয়ে থাকে তাহলে এই ধরনের ওভারঅল যে পিসিটি এর প্রয়োজন পড়ে না বাট যদি আপনার অ্যাস্ট্রোজেন রেজ হয় তাহলে কোনো কারণে ডাইনাবল ইউজ করার ক্ষেত্রে সে ক্ষেত্রে আপনার ব্লাড ওয়ার্ক দেখতে হবে ব্লাড টেস্ট ব্লাড টেস্ট ব্লাড টেস্ট দেখতে হবে এবং তখন আমরা হয়তো বা কিছু ডিসিশন নিতে পারি না দেখে আসলে বলা যাচ্ছে স্পেশাল পিসিটি তার জন্য ডিজাইন করতে পারি বাট আগে আমার ব্লাড হবে হাতের কবজি মোটা হবে হাতের তো ভাইয়া মোটা করা সম্ভব না হাতের কবজি আমারও চিকন আমাদের বোন স্ট্রাকচার আমাদের বোন স্ট্রাকচার আমাদের শরীরের যে কোনো মানে আমাদের পুরাটা যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচার ডিপেন্ড করে আমাদের জেনেটিকের উপরে যদি বোন স্ট্রাকচার আমাদের জেনেটিক্যালি চিকন হয় এটা কখনো মোটা করা যায় না যেটা আপনি মোটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে কোপ নিচের থেকে যে অংশটা আসছে মাসলস এই মাসলস আপনি মোটা করতে পারবেন বাট কোপ মোটা করা সম্ভব কারণ এখানে মাসলস নাই এখানে পুরোটাই বোনস এর পাশাপাশি বোনস কোনোদিন বড় করা যায় না এটা জেনেটিক পরবর্তী কোশ্চেন মোহাম্মদ তাসিন ইকবাল জিজ্ঞেস করছেন ভাইরাল ফ্লু বা ঠান্ডা জ্বর হলে জ্বর ছাড়ার পরেও আট থেকে দশ দিন অনেক দুর্বলতা অনেক সময় শরীর ব্যথা সহ থেকে যায় এই সময়ে রেজিস্ট্যান্স ট্রেনিং দ্রুত রেজিউম করার কি যেতে পারে ডাক্তাররা মাথা না শুনে গদ বাথা জিঙ্ক মাল্টিভাইটামিন আর রেস্টে থাকার পরামর্শের বাইরে কিছু বলে না এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন জ্বর আসছে আপনার এখন আপনার যদি গায়ে ব্যথা থেকে যায় তার মানে আপনার জ্বরটা হিল হয়নি তো জ্বর আসলে আমাদের বডিতে কি হয় ইনফ্লামেশন বাড়ে যে কোনো রোগ বালে আসলে আমাদের বডিতে কি বাড়ে ইনফ্লামেশন দেখবেন আমাদের সি র্যাক্টিভ প্রোটিন লেভেল সি আর পি নামে একটা ব্লাড ওয়ার্ক আছে দেখবেন জ্বর আসুক আর যে কোনো রোগ ভালো আসলে সি সি সিডি একটি প্রোটিনের মাত্রা আমাদের বডিতে বেড়ে যায় এটা বাড়া মানে আপনার বডিতে ইনফ্লেমেশন বেড়ে গেছে কিংবা আপনার শরীরটা ঠিক নাই ক্রনিক ইনফ্লেমেশন বেড়ে গেছে তখন যদি আপনি পুরোপুরি আপনার গায়ের ব্যথা ভালো না করার আগে যদি আপনি জিমে চলে যান মনে করেন যে না এক্সারসাইজ করলে এই ব্যথাটা ভালো হয়ে যাবে তাহলে আপনি আপনার বডিতে ইনফ্ল্যামেশন আরও বাড়াচ্ছেন কারণ ট্রেনিং বাইড সেলফ ইন আমাদের বডিতে বাড়ায় যদিও এই এই ভালো বাট অলরেডি আপনার বডি যেহেতু ইনফ্লেমড হয়ে রয়েছে তখন যদি আপনি পজিটিভ ইনফ্লেমেশন নিয়ে বাড়ায় দেন তখন আপনার শরীরের জন্য কিন্তু ক্রনিক ইনফ্লেমেশনের মাথাটা আরও বেশি বেড়ে যায় যেটা আমাদের কিডনি অ্যান্ড লিভারের জন্য খারাপ এক্সট্রা প্রেশার পড়ে যায় বডির উপর হ্যাঁ এবং যখন আমাদের জ্বর আসে আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যায় সো মেক শিওর আপনি আপনার হাইড্রেশন প্রপার করেন আপনার ভাইটামিনস মিনারেলস ঠিক মতন নেন পানি ঠিক মতন খান এবং খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে আপনার গায়ের ব্যথাটা কমলে দেন আপনি আস্তে আস্তে করে জিম আমার ব্যাক করেন আর ওনার এই সাথেই কোশ্চেন ছিল যে ডাক্তাররা কোনো কিছু না শুনে গদ বাথা জিঙ্ক মাল্টিভিটামিন এগুলো আর রেস্টে থাকার পরামর্শ দিয়ে দেয় সো ওগুলা কি সঠিক বা ওগুলো নেওয়াটা কি আসলে ফ্রুটফুল জিঙ্ক মাল্টিভিটামিন খাওয়া তো এখানে খারাপ কিছু না এখানে ডক্টর আপনাকে যে প্রেসক্রিপশনটা দিছে এটা আপনার জ্বর যেহেতু আসছে আপনার ইমিউন সিস্টেম বুস্টআপের জন্যই সেই জিনিসগুলো দিছে আপনাকে যেটা খারাপ কিছু না সেটা আপনার ওভারঅল রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়াবে আপনি যদি আপনি যেহেতু ওয়ার্কআউট করেন তার মানে অবশ্যই আপনার প্ল্যানে জিঙ্ক আপনার কী আছে জিঙ্ক মাল্টিভাইটামিন এগুলো তো আপনার প্ল্যানে থাকতে হবেই কারণ ভাইটামিন্স আমরা খাবারের থেকে হান্ড্রেড পার্সেন্ট পাই না তো সাপ্লিমেন্টেশন করা আমাদের খুব জরুরি ডাক্তার যদি আপনাকে দিয়ে থাকে উনি খারাপ ভুল কিছু করেন নাই কারণ উনি চেষ্টা করছে আপনার ইমিউন সিস্টেম কেমন বুস্ট আপ করে দেওয়া যায় ভিটামিন্স না খেলে তখন আপনার ইমিউনিটি কেমন বুস্টপ হবে আপনি কি মনে করেন যে আপনার ভিটামিন সি এক কেজি লেবু খাবেন ডেইলি থ্রি থাউজেন্ড একটা মানুষের টু টু থ্রি থ্রি মিলিগ্রাম ভিটামিন সি নেওয়া দরকার একটা অ্যাডাল্টের সুস্থ থাকার জন্য যেখানে আমাদের বডি বিল্ডিংয়ের জন্য আমরা মানে ফিটনেস ফিটনেসের জন্য আমরা তিন হাজার চার হাজার পর্যন্ত আমরা নিয়ে থাকি তো দুই হাজার জোগাড় করার জন্য যদি আপনার এক কেজি লেবু খাইতে হয় তাহলে তিন হাজার করতে চার হাজার জোগাড় করতে হলে আপনি কত লেবু খাইতে হবে কত কমলা খাইতে হবে এত ফ্রুটস তো আপনার বডি নিয়ে আপনি তো সুগারের দোকান হয়ে যাবেন তো এর ভালো না আপনি বডি এটা প্রপার অ্যাবজর্ভ করতে পারবে ওই খাবারটা আপনার বডি অ্যাবজর্ভ করতে পারবে না অ্যাসিডিক হয়ে যাবেন আপনি স্বাভাবিক হ্যাঁ সো এই ক্ষেত্রে আমি ডাক্তারের পক্ষে আছি ঠিক আছে ডাক্তার দিস টাইম উইংস ওকে পরবর্তী কোশ্চেন

আচ্ছা দেখেন করে দেখবেন যে কোনো ফিমেল যখন ওয়েট স্কেলে দাঁড়ায় যখন সে দেখে সে ওয়েট গেইন করছে তখন তার মাথায় কিন্তু একটা বাজ পড়ে কারণ আমার কাছে মন হইতেছে যে ওয়েমেনরা বাই বিল্ডিং এ ব্যাপারটা যে তারা ওয়েট গেইনটাকে মেনে নিতে পারে না সেটা পজিটিভ হোক পজিটিভ মানে আমি বুঝাচ্ছি যে ধরেন আপনি মাসেল গেইন করছেন আপনার ওয়েট বাড়ছে দ্যাটস আ গুড থিং দ্যাটস আ গুড থিং এটা খারাপ কিছু নাই আবার আপনি ফ্যাট গেইন করছেন আপনার ওয়েট বাড়ছে সেটা তো খারাপ এখন আপনার যাইতে হবে কি জানেন খালি আপনি ওই স্কেলের মধ্যে দাঁড়ায় দেখলে হবে না অবশ্যই আপনাকে আপনার যে ওয়েট গেইনটা হইছে আপনি আপনার বডির ওয়েস্ট মেজারমেন্ট আপনার বডির ওভারঅল লুক আপনি পিকচার তুলে রাখতে পারেন নিজেটা নিজের জন্য দেখলেন যে আপনার বডি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার বডির কি অবস্থায় আছে কোথায় আছে এটা আপনি দেখতে পারেন এবং মাসেল বিল্ডিং এর জন্য এনাফ প্রোটিন আমাদের ফিমেলরা নেয় না আপনি যদি ঠিক মতন সাপ্লিমেন্টেশন পরে আসি আগে খাবারে আসি প্রোটিন কার্বস আর ফ্যাট এই তিনটা মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমাদের প্রপার আমাদের প্ল্যানে থাকতে হবে আমাদের মেল হোক আর আমরা ফিমেল হই যেই হই আমাদের এটা প্ল্যানে আমাদের থাকতেই হবে তো ম্যাক্সিমাম ফিমেলরা কি করে লো ক্যালোরি লো ক্যালোরি হিসাব করে ওই যে ক্যালোরি খালি ক্যালোরি হিসাব করে করতে গিয়ে তারা যেটা মোস্টলি সেক্রিফাইস করেছে প্রোটিন প্রোটিন ঠিক মতন খায় না আপনি যদি এনাফ প্রোটিন ডায়েটে দিয়ে থাকেন আপনি অবশ্যই মাসাল গেইন করতে পারবেন নো ডাউট এবং ফিমেলদের একটা ধারণা আছে যে তারা মাসেল গেইন করলেই মনে হয় ছেলেদের মতন হয়ে যাবে বাট ফিমেলদের পক্ষে উইদাউট এনি এক্সট্রা মানে উইদাউট এনি হরমোনা ইনজেক্ট করা ছাড়া তার পক্ষে পসিবল না ছেলেদের মতন হওয়ার বাট অবশ্যই মাসেল গেইন করা পসিবল অবশ্যই ফেমিনিজম মেনটেন করে মাসেল মেনটেন গেইন করা অবশ্যই লোকটা থাকবে এখন যদি সাপ্লিমেন্টের কথা কেউ আমাকে আশ করে ফিমেলদের জন্য আমি তিনটা সাপ্লিমেন্টের কথা এখানে মেনশন করব যেটা মাল্টিভিটামিন তো থাকবেই এটার পাশাপাশি আমি টপ তিনটা সাপ্লিমেন্টের কথা বলবো যে তিনটা সাপ্লিমেন্ট আপনার প্ল্যানে আপনারা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চারটা সাপ্লিমেন্ট ওকে একটা হচ্ছে ইউরোলিথিন ইউরোলিথিন এ একটা হচ্ছে ভাইটামিন ডি থ্রি এবং একটা হচ্ছে ডিএচই এ এবং একটা হচ্ছে ফিশ অয়েল ওকে হ্যাঁ মাল্টিভিটামিনের পাশাপাশি

এই কয়টা রেপসে তারে আপনি নেবেন বাট যাতে ওইখানে সে ফেল হইতে পারে ম্যাক্সিমাম লোড জেনারেট করা যায় ওইভাবে তার ট্রেনিংটা করতে হবে সো দ্যাট এই সাপ্লিমেন্টগুলো যে নাম বললাম এগুলার পাশাপাশি সে যখন তার ডায়েটে এনা প্রোটিন দিবে কার্বস দিবে ফ্যাট দিবে সে রেস্ট করবে রিকভারি করবে স্ট্রেংথ ট্রেনিং করবে উইকলি ফোর ডেইস সে ভালো মাসেল পুটান করতে পারবে এবং আরেকটা টিপস আমি এখানে দিয়ে দিতেছি ওকে ফিমেলদের জন্য যারা গ্লুটস বিল্ড করতে চান আপনাদের উই আপনার উইকে একদিন পর পর গ্লুডস হিট করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট এক্সারসাইজ একদিন পর পর হিট করতে পারেন এবং ইউ ক্যান হিট হার্ডার নো ইস্যুস ওকে যেটা স্পেসিফিক্যালি ফিমেলদের জন্য প্রযোজ্য ইয়েস তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই নুরুল কাউসার জিজ্ঞেস করেছে আসসালামু আলাইকুম ভাই আমার প্রথমে কিডনিতে ইনফেকশন হয়েছিল পরবর্তীতে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পাথর ধরা পড়ে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খাওয়ার মাধ্যমে ইউরিনের সাথে পাথর চলে যায় এখন সব কিছু ঠিকঠাক আছে বাট প্রোটিন অ্যান্ড ক্রিয়েটিন নিলে ব্যথা করে কিন্তু আমার বডি বিল্ডিং করা অনেক শখ ব্যথা থেকে বাঁচার উপায় কি আশা করি একটা ভালো সলিউশন পাবো ফার্স্ট অফ অল যেহেতু আপনার কিডনি ইস্যু আছে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া এখানে কোনো কিছু করাটাই আপনার জন্য ঠিক হবে না আমি কেন বলতেছি ভাইয়া দেখেন আপনি অবশ্যই মেবি ওনার ওয়ার্কআউট করলে জিম করলে মেবি ওনার কিডনি ওই জায়গায় ব্যথা করে না না উনি বলেছে যে প্রোটিন এবং ক্রিয়েটিন নিলে প্রোটিন নিলে মানে প্রোটিন বলতে কি উনি ওয়ে প্রোটিন বোঝাচ্ছে সেটা ঠিক ক্লিয়ার না বাট লিখেছেন যে প্রোটিন এবং ক্রিয়েটিন নিলে যেহেতু তার কিডনি ইস্যু আছে অবশ্যই সে হাই প্রোটিন ডায়েট করতে পারবে না তার মডারেট টু লো প্রোটিন ডায়েটে থাকতে হবে এবং মেকশিওর যে আপনি একজন ভালো ডাক্তার কিডনি স্পেশালিস্ট এবং যার নট অনলি কিডনির ব্যাপারে তার এই কিডনির পাশাপাশি তার নিউট্রিশন সম্বন্ধে একটা আইডিয়া আছে ওই ধরনের ডাক্তারের সাথে আপনি কনসাল্ট করে দেন কোনো একটা প্ল্যান ফলো করেন আমার মনে হয় যে এটা আপনার জন্য বেটার হবে এটা আপনি ভালো রেজাল্ট পাবেন কারণ যেহেতু এই এই কেসটা কিন্তু স্পেশাল কেসের দিকে চলে গেছে একটু ক্রিটিক্যাল কেস সো এখানে আপনাকে যদি আমি বলি যে না না এডেড এড করেন তাহলে আপনারা আসলে ভুল অ্যাডভাইস দেওয়া হচ্ছে সো বেটার আপনি একজন প্রপার ডক্টরের অ্যাডভাইস নিয়ে ফলো করেন আপনার জন্য ভালো হবে কারণ কি ভাইয়া দেখেন বডি তো আপনি বানাইতে পারবেন সুস্থ থাকলে মাসেল তো আপনি বানাতে পারবেন সুস্থ থাকলে বাট আপনি যদি সুস্থই না থাকেন আপনার কিডনিতে যদি খারাপ হয়ে যায় তাহলে আসলে বডি বডিতে আপনি কী করবেন এটার জন্য শিওর প্রয়োজনে যদি আপনার সামর্থ্যও হয় আমার কথাটাকে খারাপ খারাপভাবে নিয়েন না যদি আপনার সামর্থ্য হয় আপনি দেশের বাইরে ইন্ডিয়াতে যে কিংবা অন্য কোনো জায়গায় গিয়ে ভালো একটা ডাক্তারের সাথে কনসাল্ট করেন কারণ ওখানে অনেক ডাক্তার আছে যারা এগুলো সম্বন্ধে জ্ঞান রাখে বেটার নলেজ রাখে তাদের সাথে গিয়ে কনসাল্টেসি করে দেন আপনি আপনার ডায়েটটা সেট করেন পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এমডি আজহারুল ইসলাম উনি লিখেছেন আপনার ছবিতে যে এমন বিস্কুট বিস্কুট এস বানানোর জন্য কি করতে হবে আমাদের এটা কি আমাদের দুষ্ট নিয়ন ভাই জি দুষ্ট ছেলেটা আমাদের নিয়ন ভাই আমি তো নিয়ন ভাই যেটা করি বিশেষ করবেন কিনা প্রতিদিন ওই যে ছোট ডাইজেস্টিভ বিস্কিটের প্যাকেট পাওয়া যায় না আমি প্রতিদিন দুইটা করে প্যাকেট খাই আমার বাসায় এখনো পড়া আছে আমি রাত্রেবেলা এক প্যাকেট খাই আবার সকাল এক প্যাকেট খাই এইটা আমার প্রতিদিনের রুটিন এখন আছে

ওকে তো চারটা মিল এনাফ কিনা এটা ডিপেন্ড করে যে আপনার ওই চার মিলের মধ্যে আপনার সারাদিনের ক্যালোরি কভার করতে পারতেছেন কি না যে ক্যালোরিটা আপনার দরকার ঠিক আছে এখন মাসেল বিল্ডিং করার জন্য আপনার অ্যাটলিস্ট পার কিলোগ্রাম অফ বডি ওয়েটের দুই গ্রাম প্রোটিন দিয়ে আপনি শুরু করতে হবে দুই থেকে তিন গ্রাম যদি আপনি লিন হন চার গ্রাম পর্যন্ত পার কিলো অফ বডি ওয়েটে আপনি কার্বোহাইড্রেট এবং আপনার বডি ওয়েটের দশমিক পাঁচ মানে হাফ দিয়ে আপনি গুণ দিবেন যা আসে ওই পরিমাণ ফ্যাট দিয়ে আপনি শুরু করতে পারেন তো ওই পরিমাণ ক্যালোরি কভার করতে পারেন তাহলে মিল আপনার জন্য ঠিক আছে আর যদি মনে করেন যে না চার মিল বেশি ফুড বেশি বড় হয়ে যায় হেভি লোড হয়ে যায় তাহলে ওটাকে ভাগ যোগ করে আপনি পাঁচ মিল খেতে পারেন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার যে ওভারঅল ক্যালোরি আছে সেটাকে আপনি চার ভাগ অথবা পাঁচ ভাগে ভাগ করে আপনি খেয়ে ফেলাইতে পারেন সারাদিন ব্যাপী খাচ্ছে ওটাই হলো কথা হ্যাঁ বাট যদি মাসেল বিল্ডিং করতে চান আমি বলবো যে তিন মিল কখনো করেন না চার থেকে পাঁচে থাকেন তাহলে থ্রু আউট দ্য ডে আপনার বডি স্পেস পাবে প্রোটিন ইনটেক করতে পারবে সো বডি সবসময় অ্যানাবলিক এনভায়রনমেন্টে থাকবে কন্টিনিউয়াস নিউট্রিশন সাপ্লাইয়ের মধ্যে থাকবে ওকে পরবর্তী কোশ্চেন মাহিম আহমেদ জিজ্ঞেস করেছে ক্রিয়েটিন কি হেয়ার লস করে কিনা না ক্রিয়েটিন হেয়ার লস করে না ওকে সলিড আনসার আমাদের একদম পডকাস্টের শেষে চলে আসছে লাস্ট কোশ্চেন আজকে আমরা যেটা পড়বো সামিন ইয়াসির জিজ্ঞেস করেছেন ফাইটার অর বডি বিল্ডার স্ট্রেংথ সম্ভবত উনি বুঝাতে চেয়েছে যে বডি বিল্ডিংয়ের স্ট্রেংথ আপনি বেশি প্রেফার করেন ওর হচ্ছে যারা অ্যাথলেটিক ফাইটার তাদের ফাইটারদের যে স্ট্রেংথটা থাকে তাদের স্ট্রেংথের বেশি স্ট্রেংথের চেয়ে বেশি থাকে তাদের টেকনিক টেকনিক টেকনিক্যাল স্ট্রেংথ আর বডি বিল্ডারদের যে স্ট্রেংথ থাকে ওটা মাস্কুলার স্ট্রেংথ থাকে তো দুই জিনিস এখন অনেকে যদি মনে করে যে না এর বিশাল বডি আছে আরে তো মারলে হ্যাঁ না যদি আর মারে অনেক ব্যথা পাবে ঠিক আছে বডি বিল্ডার যদি মায়ের মতন মায়ের মারে ব্যথা পাবে বাট যে ফাইটার ও তো জানে যে কোথায় কেমনি মারতে হবে সে কায়দা জানে তার শক্তির রহলে কায়দায় সে যদি কায়দার মতন কোনো বডি বিল্ডারে মারে বডি বিল্ডার অনেক ব্যথা পাবে এবং পড়ে যায় উঠতে নাও ও পারতে পারে এটা দেখে কিন্তু আবার হাসার কিছু নেই কারণ ও বডি বিল্ডার ও ফাইটার না ও ফাইটিং এর টেকনিক জানে না যে ফাইটার ও আবার ফাইটিং এর টেকনিক জানে

আপনারা যদি চান যে ফিজিক্যালি ফিট থাকা থাকার পাশাপাশি আপনারা মেন্টালিও ফিট থাকতে চান তাহলে আপনাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আমাদের আশপাশে কি হচ্ছে হ্যাঁ আশপাশে কি হচ্ছে এবং কে আপনার চেয়ে ভালো করে গেল কে আপনার থেকে লাইফের রেসে আগে দৌড়ে চলে গেল এগুলো দেখা আপনাদের বন্ধ করে দিতে হবে আপনি সবসময় অন্যের প্রোগ্রেস থেকে খুশি হওয়ার চেষ্টা করেন এবং নিজের প্রোগ্রেসে ফোকাস করার চেষ্টা করেন এবং নিজের ছোট ছোট এবং অন্য কেউ যদি প্রোগ্রেস করে তারও অ্যাপ্রিশিয়েট করেন যে না ভাই আপনি প্রোগ্রেস করছেন যদি আপনি এই চিন্তা করেন যে না অন্য একজন প্রোগ্রেস করে আমি মনে শেষ হয়ে গেলাম তাহলে আপনি আপনার মেন্টাল হেলথ কোনোদিনও প্রোগ্রেস করতে পারবেন না ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথ অনেক ইম্পর্টেন্ট কারণ যদি মেন্টালি ফিট না থাকতে পারি আমরা ফিজিক্যালি ফিট না সো মেক শিওর আমরা মেন্টালি এবং ফিজিক্যালি দনুভাবেই ফিট এবং সেটার কম্বিনেশনই হচ্ছে ফিটনেস সো এই ছিল আমাদের কোয়েশন অ্যান্ড আনসারের পডকাস্ট অ্যান্ড মজার ব্যাপার আমরা যখন বিভিন্ন টপিক বেসড পডকাস্ট করি তার থেকে বেশি কিন্তু আমরা বেশি এনজয় করি আপনাদের এই কোশ্চেন অ্যান্ড আনসারগুলো সেশনে কারণ আমার কাছে মনে হয় এটা অনেক বেশি ইন্টারেক্টিভ হয় আপনাদের সাথে আমরা ডিরেক্টলি কথা বলতে পারি এইরকম একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করে সো আপনারা এরকম বেশি বেশি আরও কোশ্চেন করবেন যাতে প্রতি উইকে আপনাদের জন্য এরকম একটা কোশ্চেন অ্যান্ড আনসার সেশন নিয়ে আসতে পারি সো এই পর্যন্তই ছিল আজকে আমাদের পডকাস্ট দেখা হবে আমাদের পরবর্তী কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবভিয়াসলি আমাদের এই পডকাস্টটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন শেয়ার করে দেবেন অ্যান্ড শিওর you like share and subscribe subscribe